নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন 12 নং ওয়ার্ডের ঐতিহ্যবাহী গঞ্জালি খাল চানমারি থেকে তল্লা বড় মসজিদ পর্যন্ত পুনঃখননের মাধ্যমে জীবন পেলেও তা আবারও মরে যেতে বসেছে। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের আয়তাধীন গঞ্জিয়ালি খালের পুনরুদ্ধার ও পুনঃখননের কাজ শেষ হয়েছে প্রায় 2 বছর আগে, কিন্তু এর মধ্যে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সুনির্দিষ্ট কোনো উদ্যোগ না থাকায় খালটি আবারও হারিয়ে যেতে বসেছে। খালের পাশে বাজারের সমস্ত ময়লা আবর্জনা ও স্থানীয়দের বাসাবাড়ির ময়লা আবর্জনা এখানে ফেলা হচ্ছে নিয়মিত। এতে ময়লার ভাগারে পরিণত হয়েছে খালটি, ফলে নষ্ট হচ্ছে খালের সৌন্দর্য ও আশপাশের পরিবেশ। এদিকে এলাকার স্থানীয় প্রভাবশালীদের সহায়তায় খালের ওয়ার্কওয়েতে ব্যাঙ্গের ছাতার মতো গড়ে উঠছে দোকানপাট, গোডাউন সহ বিভিন্ন অবৈধ স্থাপনা। ময়লা আবর্জনার কারণে খালটি এখন প্রায় ভরাটের পথে। দ্রুত খালটি সংরক্ষণে প্রয়োজনীয় জরুরি ব্যবস্থা গ্রহণ না করলে এই খালটি বিলীন হয়ে যাবে বলে ধারণা করছেন স্থানীয়রা। সুমন ইসলামের ক্যামেরায় এ আর পারভেজ, NAN TV, নারায়ণগঞ্জ।